গৃহবধূর একা থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা, আত্মরক্ষার্থে ধারালো অস্ত্রের আঘাত অভিযুক্ত ব্যক্তিকে। মহিলা পুলিশ কর্মী ছাড়াই টেনে হিঁচড়ে গৃহবধূকে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ, এমনটাই অভিযোগ গৃহবধূর পরিবারের। ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত তারাপুরের। জানা যায়, গতকাল গভীর রাত্রে ওই এলাকার বাসিন্দা মামুন বিশ্বাস নামে এক গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরা বিয়ে বাড়িতে গিয়েছিলেন, যদিও ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সময় প্রতিবেশী সুবোধ বিশ্বাস নামে এক ব্যক্তি গৃহবধূর ঘরের ভিতরে ঢোকে, অভিযোগ গৃহবধূকে একা থাকার সুযোগ নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে সুবোধ বিশ্বাস। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গৃহবধূ চেঁচামেচি করলেও পরিবারে কেউ না থাকার কারণে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হয় গৃহবধূকে। তখনই পাশে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করে গৃহবধূ। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ব্যক্তি। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা তড়ি ঘড়িয়ে ওই ব্যক্তিকে নিয়ে যায় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, রাতেই ওই গৃহবধূর বাড়িতে হানা দেয় রানাঘাট থানার পুলিশ। এরপর মহিলা পুলিশ কর্মী ছাড়াই জোরপূর্বক ওই গৃহবধূকে থানায় নিয়ে যায় পুলিশ। পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশকে বাধা দিতে গেলে পুলিশের হুমকির মুখে পড়তে হয় পরিবারের সদস্যদের। ঘটনাটা ঘটেছিল প্রথমে আমাদের ওই বাড়ি একটা ভাসুরের বিয়ে, ভাসুরের ছেলের বিয়ে। তো ছেলের বিয়ে নিমন্ত্রণ সকলের ছিল, তো বউদের নিয়ে যাওয়ার জন্য যথারীতি সবাই রেডি হয়ে বেরিয়ে যায়। এরপরে আমার যাকে অনুরোধ করা হয়, অনুরোধ বলবো না, মানে প্রথমে খুব জোরাজোরি হয়, প্রথমে একবার ভালো করে বলার পরে যখন ও রাজি হয় না তখন ওর পরে মোটামুটি যথেষ্ট জোরাজোরি চলে। তখন বাড়িতে কেউ ছিল? তখন বাড়িতে কেউ ছিল না, আর ওনার হাজব্যান্ড বাড়ি থাকে না, উনি সিকিউরিটি গার্ডের কাজ করে বাইরে থাকে, পুরোপুরি একটা বাচ্চা নিয়ে মেয়েটা একাই থাকে। তারপরে উনি যখন দেখলো আর শুনছে না, তখন পেছন দিক দিয়ে গিয়ে, ওনাদের একটা ফাঁকা জায়গা আছে, পেছন দিক দিয়ে গিয়ে ওর ঘরে গিয়ে ওকে ধর্ষণের চেষ্টা করা হয়। তখন ও নিজের আত্মরক্ষা করার জন্য কিছু করে না, তারপরে একটা বাচ্চা ঘরে রয়েছে, ও কী করবে? তখন ও নিজের আত্মরক্ষা করার জন্য ওর পাশে যা পেয়েছে, ওই মুহূর্তে একটা মেয়ে মানুষ নিজেকে বাঁচানোর জন্য যতটা করণীয় ও সেটাই চেষ্টা করেছে, করেছে। তারপরে শোনা গেল যে ওনার মোটামুটি একটু আঘাত লেগেছে, এই অবধি আমরা জানি। তারপরে যাই হোক, ও নিজের মানে নিজেকে বাঁচানো সেই মুহূর্তে কী করবে, ও বাচ্চাটা নিয়ে আমাদের বাড়ি চলে আসে। তারপরে আসার পরে আমি বাড়ি ছিলাম না, যদিও বা ওর মুখে আমি শোনার পরে পুলিশ রাত্রিবেলা আচমকা হঠাৎ 11টা নাগাদ পুলিশ আমাদের বাড়িতে আসেন। আসার পরে কোনো কথা নেই, মেয়েটাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাওয়ার মতো। তো আমি তখন বললাম যে দেখুন, এত রাত্রিবেলা আমরা আমার যাকে ছাড়বো না, ন্যায় করুক অন্যায় করুক, যা হবে পরে হবে, কিন্তু আমি আপনি মহিলা কনস্টেবল নিয়ে আসুন, আমি এক্ষুনি যেতে বাধ্য, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি রাত্রিবেলা আপনাদের হাতে আমি ছাড়বো না, আমি কেন আপনাদের কাছে দেবো, মহিলা কনস্টেবল চাই। তো তখন বললো যে আপনি কি আমাকে আইন দেখাচ্ছেন, আপনাকেও কিন্তু তাহলে কিন্তু ফেঁসে যেতে হবে, আপনাকেও কিন্তু আমরা ধরে নিয়ে যেতে পারি, মানে এটা কেমন ধরনের কথা হলো, আপনি আমাকে কেন নিয়ে যাবেন? তখন ওরা কোনো কথা না বলেই ওই রাত্রিবেলায় আমি এমনও বললাম যে আমরা কোন থানা এটা? এটা রানাঘাট থানা। ওই আমরা একথাও বললাম যে আমরা দায়িত্ব নিয়ে বলছি, কাল সকালবেলা মেয়েটাকে আমরা থানায় স্যালেন্ডার করাবো, কিন্তু কনস্টেবল লেডিস কনস্টেবল ছাড়া আমরা রাত্রে মেয়েটাকে অ্যালাউ করবো না, নিয়ে যেতে অ্যালাউ করছি না। তখন উনি আমাকে বলছে আপনি এত কথা বলছেন, আপনাকেও আমি এখনই অ্যারেস্ট করতে পারি, আপনি জানেন? আমি বলছি এটা কেমন কথা হলো, আপনি আমাকে অ্যারেস্ট করবেন? তখন বলছে আপনি বেশি কথা বলবেন না। তখন ওকে জোর করে যখন নিয়ে যাচ্ছে, আবার উল্টে আমাকে বলছে আপনিও যাবেন আমার সাথে। আমি বলছি কেন আমি যাব? তখন ওই রাত্রিবেলায় মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল। কি চাইছেন আপনারা? এবার আমরা অবশ্যই চাইছি যে ওর একটা ওর সঙ্গে একটা অন্যায় হয়েছে, আর আমরা চাই যে ওর হয়ে সবাই একটু লড়ুক, ওকে আমরা বের করে নিয়ে আসতে চাই, সবাইকে আমরা পাশে থাকতে চাইছি। ওর একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটার কারণ ও যদি অপরাধী হতো তাহলে অবশ্যই বলতাম, কিন্তু ও তো অপরাধী নাই। যে কোনো মানুষ নিজেকে আত্মরক্ষার জন্য অনেক কিছু ঘটনা ঘটে। আমাদের তারাপুর গ্রামের দক্ষিণ পাড়ায় এক মহিলা, ওনার স্বামী সিকিউরিটির কাজ করেন, বাইরে থাকে। সেই সুযোগে ওনাদের বাড়িতেও সেই ছেলে যে উত্তপ্ত করে যে তারই আবার ভাইপোর বিয়ে ছিল কালকে, বাড়িতে বিয়ে বরযাত্রী যাবে, ইয়ে বর যাবে, সেই মুহূর্তে সে নেশাগ্রস্ত করে ওদেরই জ্ঞাতির একজন বউ, একজনের স্ত্রী, সে সিকিউরিটির কাজ করে, বাড়ি থাকে না, সেই সুযোগে সে রাত্রিরে গিয়ে তার উপরে উত্তপ্ত এবং ধর্ষণ এবং বল প্রয়োগের চেষ্টা করে। সেই সুবাদে সেই মহিলা হাঁসুয়া দিয়ে মানে এলোপাথরি সে কোপ বসায় মানে সেই দুষ্কৃতিকে।
অতএব এটা খুব জঘন্য কাজ। হ্যাঁ, ওই ধরনের ছেলেদের দৃষ্টিমূলক শাস্তি পাওয়া দরকার। গ্রামের পরিবেশ নষ্ট করে এবং শাস্তি পাওয়ার দরকার আছে। মহিলার কোনো দোষ নেই, সে একা বাড়ি থাকে, সেই সুযোগটা নিয়েছিল কালকে সেই ছেলে, নাম হচ্ছে, তার নাম হচ্ছে সুবোধ বিশ্বাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।